কি সুন্দর করে বলেছেন, আজান শুনে মসজিদে যাও নামাজ সাইরো না মুসলমান, আজান শুনে মসজিদে যাও নামাজ সাইরো না মুসলমান, আজান শুনে মসজিদে যাও নামাজ সাইরো না, কর্মের মাঝে আছো ডুবে আল্লাহ কে গেস ভুলে, কর্মের মাঝে আছো ডুবে আল্লাহ কে গেস ভুলে, কবরে ঘরে যাইতে হইবে, কবরে ঘরে যাইতে হইবে, ভুইলা যেও না আজান শুনে মসজিদে যাও নামাজ সাইরো না মুসলমান, আজান শুনে মসজিদে যাও আজান শুনে মসজিদে যাও নামাজ সাইরো না মুসলমান, আজান শুনে মসজিদে যাও নামাজ সাইরো না, টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়া দেখাও বাহাদুরি, টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়া কর জমিদারি, কবরে হইবে আসলে বাড়ি কবরে হইবে, কবরে হইবে আসলে বাড়ি, ভুইলা যেও না আজান শুনে মসজিদে যাও নামাজ সাইরো না মুসলমান, আজান শুনে মসজিদে যাও নামাজ সাইরো না, সুবহানাল্লাহ বলেন। কুরআন বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কুরআন মুমিনদের জন্য এই পৃথিবীতে এসেছি রহমত স্বরূপ হয়ে, কি স্বরূপ? রহমত স্বরূপ, মুমিনদের জন্য আমি কুরআন শিফা, আমি কুরআন সর্বরোগের ওষুধ, কথা বলেন সুবহানাল্লাহ। বিমার হইলে সব লোকে, বিমার হইলে সব লোকে ডাক্তারের সাজে শুনে লয়, আমার তো আল্লাহ আছে আমার আবার কিসের ভয়, আমার তো আল্লাহ আছে আমার তো আল্লাহ আছে আমার আবার কিসের ভয়, সকলে খাই ওষুধ আরে বড়ি আমি আল্লাহরে কোরআনে পড়ি, যেমন রোগী তেমন ওষুধ, যেমন রোগী তেমন ওষুধ আমার আল্লাহরে কোরআনে রয়, সুবহানাল্লাহ বলেন। আমার তো আল্লাহ আছে আমার আবার কিসের ভয়, আমার তো আল্লাহ আছে আমার আবার কিসের ভয়, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়াল্লাহ আমি যাই নামাজের উপর দাঁড়াইছি আমার পায়ের নিচে পুলসি রাত, ওয়াল্লাহ আমার ডাইনে বেহেশতে বামে দোজখ পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ, ওয়াল্লাহ তুমি আমার সামনে, ওয়াল্লাহ আমি তোমারে দেখি নাই তুমি কিন্তু আমারে ঠিকই দেখতেছো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কুরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কুরআন মধুময়, একটু বলবেন না আপনারা, বলবেন না, আল্লাহর কুরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কুরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কুরআন মধুময়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর কুরআন বুকে করো, পাঁচ নামাজ পড়ো আল্লাহর কুরআন বুকে করো, কবরেতে থাকবে না আর ভয়, আল্লাহর কুরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কুরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কুরআন মধুময়, কুরআন জীবনের সাথী কবরে জ্বালাবে বাতি, সুবহানাল্লাহ বলেন। কুরআন জীবনের সাথী কবরে জ্বালাবে বাতি, হাসরেতে থাকবে না আর ভয়, আল্লাহর কুরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কুরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কুরআন মধুময়।